ঈদের দ্বিতীয় দিনেও থামেনি ঘরমুখো মানুষের স্রোত। কর্মব্যস্ততার কারণে যারা ঈদের আগে যেতে পারেননি তারা এখন বাস ট্রেনে চড়ে ছুটছেন গ্রামের গন্তব্যে। পরিবারের সঙ্গে ঈদের বাকি দুদিন কাটাতে চান তারা। ঘরমুখো মানুষ বলছেন স্বস্তির আশায় ঈদের পরদিন যাচ্ছেন বাড়ি। এদিকে এখনও কমলাপুর রেল স্টেশনে লাইনে দাঁড়িয়ে অগ্রিম টিকিট নিচ্ছেন বাড়ি যাবার আশায়। মাইনুদ্দিন আরিফের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ইসমাইল হোসেন বিপ্লব। এবারের ঈদুল ফিতরে আগে থেকেই নাড়ির টানে বাড়ি ফেরা শুরু করে নগরবাসী। ঈদের আগের মতো এখনও বাস টার্মিনালে ঘরমুখো মানুষের স্রোত। যানজট এড়িয়ে একটু স্বস্তির আশায় ঈদের দ্বিতীয় দিন মোয়াখালী বাস টার্মিনালে ভিড় করে ঘরমুখো মানুষ। গন্তব্য যেতে রোদের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট নিচ্ছেন তারা। ঈদের পরেই যাচ্ছি দাদা দাদির সাথে দেখা করতে। অনেক কষ্ট করে টিকিট পেয়েছি কিন্তু ভালো লাগছে। কিছু কম্প্রোমাইজ তো করতেই হয়, আফটারঅল বাড়িতে যাওয়াটাই আসল না। ঈদের আনন্দ তো অবশ্য পাবো না, তারপরেও যাই সবার সাথে একটু দেখা করে আসি, দুই দিন টাইম। দূরপাল্লার বাস কম থাকায় পরিবারের সদস্যদের নিয়ে অপেক্ষা করতে হয় বাস টার্মিনালে। ঘরমুখো মানুষ বলছেন আপনজনদের কাছে যেতে পারলে কষ্ট রূপ নেবে আনন্দে। এই যে অনেকক্ষণ দাঁড়াইছে রোদে, বাড়িতে গেলে সবাই পরিবারের সাথে যখন এক থাকবো তখন এই কষ্টটা আর মনে হয় না। যদিও অনেক কষ্ট হচ্ছে রোদের মধ্যে, এতটা ভিড় আশা করি নাই, এতদিন বন্ধ ছিল, কিন্তু তবু খুব ভালো লাগতেছে আর কি। দুই বছর বাচ্চাদের নিয়ে বাসায় থেকে যেমন বাচ্চারা হাঁপিয়ে উঠছিল আমরাও হাঁপিয়ে গেছি। এখন এইবার ঈদ সত্যি একটা আনন্দের বিষয়। রাজধানীর কমলাপুর রেল স্টেশনেও একই দৃশ্য। ঈদের দিন ট্রেন বন্ধ থাকায় দ্বিতীয় দিন ভিড় করে হাজারো ঘরমুখো মানুষ। এই যে ভিড়ের জন্য যাইতে পারতাছি না, আজকে একটু আরামে যাইতে পারবো তার জন্য। বাচ্চাগুলো নিয়ে এই যানজটে কিভাবে যাব, অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। ইচ্ছা ছিল বাবা মার সঙ্গে ঈদ করার, যার কারণে আজকে ঈদের পরের দিন যাওয়া হচ্ছে। ঈদের আগে অনেক জ্যাম ছিল, ট্রেনের টিকিট পাওয়া পসিবল ছিল না এত তাড়াতাড়ি, তারপর এই জন্যই আর কি যাওয়া হচ্ছে ঈদের পর। নির্ধারিত ট্রেন প্ল্যাটফর্মে আসার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি করে যে যার মতো পারছেন উঠছেন ট্রেনে। অনেক ডাকাডাকি, অনেক ভিড়, একজনের সিট আরেকজনে বসতেছে। ঈদের আগে যাই না, অনেক যানজটটা ছিল, ভিড় ছিল, যার কারণে যাইতে পারি নাই, কিন্তু এখন যাইতে পারছি, দেখি যাইতে পারি, কিন্তু এখন সে একই অবস্থা। কমলাপুর রেল স্টেশনে ঈদ পরবর্তী দিনগুলোর জন্য ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের আগাম টিকিট কিনতে লাইনে দাঁড়িয়েছেন অনেকে। মাইনুদ্দিন আরিফ, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।